আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাই জানি গত উনিশে অক্টোবর বৃহস্পতিবার সরকারিভাবে খুব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে জুম সার্ভিসের উদ্বোধন করা হয় কোটি আঠারো লক্ষ প্রবাসী বাংলাদেশী আর পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ফ্রিল্যান্সারের সামনে সুযোগ তৈরি হয়েছে সহজেই বিভিন্ন দেশ থেকে স্বল্প খরচে এই সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে টাকা আনবার বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ ফ্রিন্যান্সারদেরকে কনফারেন্সে বলেন কিন্তু পেপাল এখন তাদের জুম সার্ভিসের মাধ্যমে আমেরিকায় যে কোনো একজন ক্লায়েন্ট আপনাদের যেকোনো একজন ফিন্যান্সার অ্যাকাউন্টে সরাসরি আপনাদেরকে টাকা পাঠাতে পারবেন দিনরাত চব্বিশ ঘন্টা প্রতিটি দিন এবং স্বল্প খরচে এবং তথ্য প্রযুক্তিবিদ মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজে ঠিক একই কথা বলেন পেপারের অ্যাকাউন্ট থেকে আপনি পেপ্যাল এর অ্যাপ থেকে পেপ্যাল এর ওয়েবসাইট থেকে সরাসরি লগ ইন করে বাংলাদেশ সিলেক্ট করে আপনারা বাংলাদেশে আপনারা সরাসরি টাকা পাঠাতে পারেন তবে জুমের ইউজার এগ্রিমেন্ট বলছে ভিন্ন কথা জুমের ইউজার এগ্রিমেন্ট অনুযায়ী যে কোনো রকম ব্যবসায়িক লেনদেন এবং সার্ভিসের বিনিময়ে পেমেন্ট করা নিষিদ্ধ কেউ এই ধরনের লেনদেন করলে কর্তৃপক্ষ ইউজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে উল্লেখ করা হয় ইউজার এগ্রিমেন্টে আমরা যদি সরাসরি জুমের ইউজার এগ্রিমেন্টে যাই তখন আমরা দেখতে পাবো এখানে তাদের রেস্ট্রিকশনটা বলে দিয়েছে এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে যে আপনি অবশ্যই মানি রিকোয়েস্ট করতে পারবেন শুধুমাত্র পার্সোনাল ইউজের ক্ষেত্রে অর্থাৎ আপনি আপনার বন্ধু পরিজন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিতে পারবেন টাকা রিকোয়েস্ট পাঠাতে পারবেন এখানে বিজনেস পারপাজে আপনি কোনো টাকা লেনদেন করতে পারবেন না এখানে আমরা স্পষ্ট করে কিন্তু দেখলাম যে এটা ব্যবসায়িক কোনো কাজের জন্য না শুধুমাত্র বন্ধু কিংবা পরিবার নিকট পেমেন্ট আদান প্রদানের জন্য এছাড়া কোনো লেনদেন হলে জুম আইডি ব্লক করে দিবে বিভিন্ন ফ্রিল্যান্সারের সাথে কথা বলে জানা গিয়েছে এর বিস্তারিত বিশ্বব্যাপী পেপ্যাল বলতে পেপ্যালের ই ওয়ালেট সার্ভিসকে বোঝায় অপরদিকে জুম সম্পূর্ণ স্বতন্ত্র একটা কোম্পানি ছিল যা কিছুদিন আগে পেপ্যাল কিনে নিয়েছে বাংলাদেশের ফ্রিল্যান্সের পেপ্যাল দরকার কারণ ক্লায়েন্টরা বেশিরভাগ পেপ্যাল ব্যবহার করে এবং পেপ্যালে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বাংলাদেশে পেপার প্রয়োজন এবং বাংলাদেশের পাঁচ লক্ষেরও বেশি ফ্রিল্যান্সাররা আশা করছেন আইসিটি মন্ত্রণালয় জম দিয়েই নয় বরং পেপালের জন্য পরবর্তীতে চেষ্টা অব্যাহত রাখবেন ধন্যবাদ সবাইকে